আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বাইশে শ্রাবণ লিখেছেন পবিত্র সরকার আবার এসেছে ঠিক আকাশ ছেয়ে নয় আর যা এসেছে তা আষাঢ় নয় শ্রাবণ শ্রাবণও দিনই এসেছে আর শ্রাবণ এলেই আমরা উন্মুখ হয়ে থাকি কবে সেই বিশেষ দিনটি এসে পড়বে সেই অমোঘ বাইশ তারিখ যেদিন বাঙালির শ্রেষ্ঠ আর মহত্তম এক তাঁর নশ্বর জীবন ত্যাগ করে কোনো এক কুলহীন শান্তি পারাবারে তাঁর তরণী ভাসিয়েছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর এই দিন মৃত্যু এসে তাঁর শরীরী অস্তিত্বের অবসান ঘটিয়েছিল সমস্ত প্রাণীর যা সুনিশ্চিত ভবিতব্য রবীন্দ্রনাথই বলেছিলেন জীবন মৃত্যু দুই ভাইবোনের মতো জীবন যেমন আসে জীবন তেমনই যায় মৃত্যুও যেমন আসে মৃত্যুও তেমনই যায় ইতিহাসের সব মহা মহা সম্রাট আর বিশ্ববিজয়ী বীরের বৃত্তান্ত আমরা শিশুপাঠ্য কাহিনীতে সমাধিস্থ রেখে দিই কিন্তু রবীন্দ্রনাথকে আমরা বাঙালিরা প্রতিদিন স্মরণ করি মহা মহা সম্রাটরা আমাদের কাছে মৃত কিন্তু রবীন্দ্রনাথ জীবিত মৃত্যু আর বিস্মৃতি তাঁকে স্পর্শ করতে পারেনি স্পর্ধিত আর শক্তিমানদের কোনো উত্তরাধিকার আমাদের মধ্যে বেঁচে নেই আর রবীন্দ্রনাথের রেখে যাওয়া সম্পদ আমরা প্রতিদিন ব্যবহার করি তাই তার জন্মদিন আর মৃত্যুদিন তো বিশেষভাবে উদযাপন করতেই হয় কারণ রবীন্দ্রনাথ তো লুপ্ত আর আচ্ছন্ন ইতিহাস নন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে তার সমস্ত দীপ্তি আর ঐশ্বর্য নিয়ে আছেন তিনি আমাদের সঙ্গে সমকালীন আমরা তার জন্মদিন আর মৃত্যুদিন উদযাপন করি তাঁরই সৃষ্টি দিয়ে সোনার তরীর সোনার ধান থেকে মুঠি মুঠি তুলে নিয়ে তাই অবাক হয়ে যায় যখন কেউ খুব আত্মবিশ্বাস নিয়ে লেখেন বা বলেন যে রবীন্দ্রনাথের যুগ তো শেষ হয়ে গেছে আমরা এই কথার অর্থ বুঝি না ঠিক আছে রবীন্দ্রনাথ যে ভাষায় যে ছন্দে যে শৈলীতে কবিতা লিখতেন তা হয়তো এখনকার কবিরা লেখেন না ব্যাস মাত্র জীর্ণ হয়েছে তাঁর এক টুকরো শুকনো বলকলের মতো কিন্তু তার কবিতা কি জীর্ণ হয়েছে যেন মনে রাখি যে কবির মৃত্যু হল বা একজনের কবিতার ভঙ্গি প্রাচীন জীর্ণ হয়ে গেল মানে তার যুগ শেষ হওয়া নয় স্রষ্টার সৃষ্টি যদি মানুষ ব্যবহার করতে থাকে তাহলে তার যুগ কখনোই শেষ হয় না আর যুগ শেষ হল তো কোন রবীন্দ্রনাথের যুগ রবীন্দ্রনাথ কি মাত্র একজন স্রষ্টা একটিমাত্র দেহভাণ্ডে ছিলেন অজস্র রবীন্দ্রনাথ অনন্ত রবীন্দ্রনাথ মানছি রবীন্দ্রনাথ যেভাবে লিখতেন সেভাবে এখনকার কবিরা লেখেন না না লেখাই উচিত ভাষা বদলায় সময়ের কথা বদলায় দাবি বদলায় কবির কাছে পাঠকের চাহিদাও বদলায় কিন্তু তার কবিতা পাঠের যুগ কবিতা পড়ে মুগ্ধ হওয়ার আনন্দ ও সান্ত্বনা পাওয়ার যুগ কি শেষ হয়ে গেছে এ কথা যিনি বলেন তার কথা আমরা তুমুলভাবে ভ্রান্ত বলেই দাবি করব বলব তিনি কিছুই বোঝেন না সৃষ্টি আর সময়ের সম্পর্কের জটিলতা তারপরে আছেন বিশ্বের এক শ্রেষ্ঠ সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথ তাঁর গানও কি আমরা ভুলে গেছি বরং অবাক হয়ে দেখি যে প্রতিদিন আয়োজনে বিনা আয়োজনে প্রকাশ্যে বা নির্জনে আমরা অনেকে তার গান অন্য সব গানের চেয়ে বেশি করে গাই সেই গান আমাদের পরিত্রাণ করে আমাদের যাপনকে তীব্রভাবে মূল্যবান করে তোলে তবে রবীন্দ্রনাথের যুগ শেষ হলো কোথায় তারপরে তার গল্প উপন্যাসের বিপুল সুখ দুঃখের সম্বল তাঁর প্রবন্ধে আমাদের গভীরতম ভাবনা মন্থন করা দিকদর্শন তা থেকেও কি আমরা অব্যাহতি পেয়েছি না কখনো চাইতে পারব তাই বাইশে শ্রাবণ বারবার আসে আর আমাদের সতর্ক করে দেয় যে স্রষ্টার যুগ যুগান্তর নিয়ে তোমরা এইসব হাস্যকর ছেলে মানুষই কথাবার্তা বলো না রবীন্দ্রনাথের মতো মহৎ ও বিচিত্রমুখী স্রষ্টা প্রতি প্রজন্মে আমাদের সমকালীন থাকেন আমাদের বন্ধু আমাদের নাথ হয়ে পৃথিবীর সব মহৎ স্রষ্টা সম্বন্ধেই আমরা কথা বলতে পারি রবীন্দ্রনাথ শুধু তাঁর লিখিত মুদ্রিত রচনার বস্তু নিয়ে বাঁচেন না তিনি বাঁচেন সেই রচনাকে যারা লুটেপুটে উপভোগ করে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে সেই আমাদের নিয়ে একসঙ্গে তাই আমাদের প্রত্যেকের ব্যাকুল প্রার্থনা হে ছেডো না মোরে ছেড়ো না সমীক্ষা শেষ হল এটি লিখেছেন পবিত্র সরকার